মামলার রায় জমি অধিগ্রহণ বৈধ কিনা উত্তর মিলতে পারে আজ বিচারপতি গোপাল গৌর ও অরুণ মিশ্রের ডিভিশন বেঞ্চে রায়দান। সিঙ্গুরে কি জমি ফেরত পাবেন কৃষকরা? আজই স্পষ্ট হবে সেই ছবিও। রায় মিলবে সঠিক বিচার আশায় সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকরা। সিঙ্গুর আইন অবৈধ রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ক্ষমতায় এসে জমি ফেরাতে উদ্যোগী হয় তৃণমূল, কিন্তু আইনি বাধায় তা থমকে যায়। সিঙ্গুর আন্দোলন কৃষকদের জন্য, এখন তাকিয়ে সুপ্রিম কোর্টের রায়ের দিকে, বললেন পার্থ চট্টোপাধ্যায়। বেসরকারি সংস্থার জন্য জমি অধিগ্রহণের ব্যবস্থা রয়েছে আইনে, এক্ষেত্রে তা রাজ্য কি হবে জানা যাবে আজ, বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আজ সিঙ্গুর মামলার রায় কি রায় দেয় সুপ্রিম কোর্ট, তাকে গোটা রাজ্য প্রতি মুহূর্তে সব খবর সবার আগে জানতে দিনভর চোখ রাখুন 24 ঘন্টায়। শান্তিপুর কলেজে ঢুকে অধ্যাপককে বন্দুক দেখিয়ে হুমকি, ঘটনায় গ্রেপ্তার দুই এখনও অধরা টিএমসিপি নেতা মনোজ সরকার। দুষ্কৃতীরা যে দলেই হোক বরদাস্ত নয়, বললেন শিক্ষামন্ত্রী, চেয়ে পাঠালেন ঘটনার সিডি। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অগ্নিকাণ্ড পুরোটাই প্ল্যান মাফিক, সিআইডি তদন্তের প্রাথমিক রিপোর্টে এমন ইঙ্গিত, বললেন মুখ্যমন্ত্রী, ঘটনার সিবিআই তদন্ত দাবি অধীর চৌধুরীর। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজের জের শুক্রবার রাত থেকে 5 দিন বন্ধ থাকবে হাওড়ার বঙ্কিম সেতু। হাওড়া থেকে আসা গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে পোর্শোর রোড দিয়ে, কলকাতাগামী গাড়ি যাবে বাঙালবাবু ব্রিজ হয়ে।